মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে টুপি খোলা সালাম, মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে টুপি খোলা সালাম, মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে টুপি খোলা সালাম। ইতিহাসের পাতা থেকে টেনে টেনে আপনার 101টা কীর্তি বের করা যাবে, আস্তা করে জোর করে নিক্ষেপ করা আপনার ফিরে আসার বিন্দু বিন্দু ইচ্ছা শক্তি থেকে চাইলেই সিন্ধু পরিমাণ মহাকাব্যের উপাখ্যান খুঁজে নেওয়া যাবে। তবে তা আজ অমূলক, অমূলক কারণ আজ আবার কথা বলতে হবে আপনার থাকার গুরুত্ব নিয়ে। মাফ করে দিয়েন মাহমুদুল্লাহ, আমরা জাতি হিসেবে সবকিছু বড্ড দ্রুত ভুলে যাই, খুব বেশি কৃতজ্ঞ তো আমরা কখনোই ছিলাম না, আমরা হুজুগের মার প্যাচে পড়ে যাই। ইংরেজিতে যাকে বলে ইন সার্চ অফ গোল্ড উই লস্ট আওয়ার ডায়মন্ড। তবে আপনাকে তো আমরা আবার ফিরে পেয়েছি, বলা যায় আপনি নিজেই হারিয়ে যাননি। ইন সার্চ অফ গোল্ড উই ওয়ার অ্যাবাউট টু লুজ আওয়ার ডায়মন্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিং করলেন না, তবে দ্বিতীয় ম্যাচেই জায়গা হারালেন একাদশ থেকে। এ বড়ই আশ্চর্যের বিষয় কোন দৈব বাণীতে ঘটল এমনটা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৌহিদ হৃদয় যখন আউট হলেন 180 রানে, তখন সপ্তম উইকেটের পতন। রিয়াদ যখন ব্যাটিংয়ে আসলেন তখনও 14 ওভার বাকি। জল্পনা কল্পনা আর শঙ্কা, বাংলাদেশের খেলা হবে না পুরো 50 ওভার, তার আগেই হবে অল আউট। তবে রিয়াদ তার কাঁধে নিয়েছিলেন পুরো দায়িত্ব, বাংলাদেশ খেলেছিল নির্ধারিত 50 ওভার, বাকি 14 ওভারে রিয়াদরা যোগ করেছিলেন 70-এর মতো রান। বাংলাদেশ ক্রিকেট দল যেন কোনো এক সায়েন্টিফিক ল্যাবরেটরি, যেখানে প্রত্যহ চলে নানাবিধ গবেষণা, তা চলতেই পারে। তবে ফাইনাল প্রজেক্ট সাবমিশনের দিনে বা প্রেজেন্টেশনের দিনেও যদি রুম ভর্তি দর্শকের সামনে সেই এক্সপেরিমেন্টটি করতে হয়, দায়টা সেখানেই আসে, ঝামেলাটা সেখানেই বাধে। আজকেও ব্যাটিং লাইন আপ নিয়ে দৃষ্টিকটু ট্যাকটিক্সে মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিংয়ে আসলেন তখনও সেই একই ঘটনা প্রবাহ। বাংলাদেশের আকাশে বাতাসে তখন স্বস্তি নেই, কপালে সেই একই কারণে চিন্তার ভাঁজ, আরও একবার কি হবে বিপর্যয়, আরও একবার কি বাংলাদেশ অল আউট হবে, 50 ওভার খেলতে পারবে না। সব শঙ্কার কালো মেঘ উড়ে গেল নিমিষেই, উড়ে গেল বহুদূর, কোথায় কে জানে। মাহমুদুল্লাহ রিয়াদ হাল ধরলেন দলের, টেল এন্ডার ব্যাটারদের নিয়ে করলেন 36 বলে 46 রান, 3-4 আর 3-6, স্ট্রাইক রেটটা 128-এর মতো। শেষ ওভারে আউট হওয়ার আগে দলকে টেনেছেন প্রায় 13 ওভার। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশে কথা কম হয়নি, তাকে দলে দরকার কি না, তাকে নেওয়া হবে কি না, সব নিয়ে হয়েছে বিস্তর আলোচনা সমালোচনা, দল ভাগ হয়ে পক্ষে বিপক্ষে হয়েছে বিতর্ক। তবে মোদ্দা কথা হচ্ছে, তাকে লাগবে তো বটেই, লাগবে আরও আগে। বিশ্বকাপের বিশ্বমঞ্চে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জন্য এরকম একজন যার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝতে আমাদের বিপদে পড়তে হয়। বিপদে পড়া থেকে, বিপদ থেকে উদ্ধার হওয়া পর্যন্ত এই মুহূর্তটুকুই আমরা তাকে মনে রাখি, তারপর আবার যা তাই। মাহমুদুল্লাহ রিয়াদের গুরুত্ব আমরা তাই বিপদে পড়লেই বুঝি, আর তখনই আমরা তাকে খুঁজি। পারভেজ ইমাম, অনফিল্ড।